খুব ভালো আছো। আজকে ভিডিও করতে আসার একটা বিশেষ কারণ আছে। কারণটা হচ্ছে তোমরা তো জানোই কিছুদিন আগে মামনি বাবুর অ্যানিভার্সারি ছিল, বাট সেদিনকে আমরা ঘুরতে গেছিলাম, মানে একটু ছোটখাটো ভাবে সেলিব্রেট করেছিলাম আমরা সেদিনকে। এবার ব্যাপারটা হচ্ছে সেদিনকে আমাদের সেরকম খাওয়া দাওয়া কিছু হয়নি, খাওয়া দাওয়া হয়নি তার কারণ হচ্ছে পরের দিন ছিল শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো সেদিনকে আমি আর মামনি ঠিক করেছিলাম যে আমরা দক্ষিণেশ্বর যাব। তো সেই জন্য যেহেতু মানে পরের দিন যেহেতু শিপের মাথায় জল ঢালবো, তো আগের দিন নিরামিষ খেতে হয়, তাই জন্য আমরা বাইরে কিছু খাওয়া দাওয়া করিনি। আর বাড়িতেও সেরকমভাবে কিছু বানানো হয়নি, যেহেতু নিরামিষ খেতে হবে তাই। তো এবারে অনেকদিন ধরে প্ল্যান হয়, ও তারপর তোমাদের একটা কথা বলতে ভুলেই গেছি, কথা হচ্ছে আমরা পরের দিন কিন্তু দক্ষিণেশ্বর গেছিলাম। দক্ষিণেশ্বর আমি আর মামনি গেছিলাম, কিন্তু যাওয়ার পর অনেক ভিড় হয়েছিল, অনেক লাইন পড়েছিল লাস্ট সোমবার, বুঝতেই পারছো অনেক ভিড় হয়েছিল। এবার কি হয়েছে, ওখানে যখন আমরা ঢুকেছি মন্দিরের ভেতরে, সিকিউরিটি গার্ড যখন আমাদের চেক করছে, তখন আমরা ঘটিতে করে জল নিয়ে, গঙ্গা থেকে জল নিয়ে, গঙ্গা জল নিয়ে যাচ্ছি, তখন বলছে গঙ্গা জল অ্যালাউ নেই। বললাম গঙ্গা জল অ্যালাউ নেই তো আমরা ভেতরে শিবের মাথায় কী ঢালবো? বলছে না, গঙ্গা জল ফুল কিচ্ছু অ্যালাউ নেই, শুধু ফল যাবে। আমি বললাম এ কি শুধু ফল যাবে, মানে শিবের মাথায় মানুষ তো জল ঢালতেই শ্রাবণ মাসে উপোস করে, তো যদি জলই না ঢালতে পারি শুধু গিয়ে ফল দিয়ে চলে আসবো, এটা কী ব্যাপার? তো বলুন হবে না। তো আমি মামনি ঠিক করলাম যে তাহলে আমরা ঢুকবো না, তাহলে কোথায় যাওয়া যায়। তো তারপরে আমরা ওই ব্যারাকপুরে ভূতনাথ না শম্ভুনাথের মন্দির আছে, সেখানে গেলাম, কারণ আমরা ইচ্ছে ছিল ভূতনাথে যাওয়ার, নিমতলায় যে ভূতনাথের মন্দির সেখানে যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু মামনি বললো সেখানেও অনেক ভিড় হবে, যেহেতু এখন তারকেশ্বরে বন্ধ রয়েছে, তারকেশ্বরে জল ঢালতে দিচ্ছে না, ওই জন্য দক্ষিণেশ্বরেও দিচ্ছে না, তো ভূতনাথে অনেক ভিড় হবে, তো চলো আমরা শম্ভুনাথ যাই। তারপর ওখান থেকে আমরা বাস ধরে আমি আর মামনি গেলাম ব্যারাকপুর শম্ভুনাথ মন্দিরে। তো ওখানে গিয়েও প্রচুর ভিড়, মানে প্রায় 150-200 জনের পেছনে আমরা লাইন দিয়েছি। তো যেহেতু গেছি মনোভাব নিয়ে যে দেবো ঢালবো ঠাকুরের মাথা, তো সেই মনোভাব নিয়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। মানে আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম সেদিনকে কটায় হবে, 5টা সাড়ে 5টার সময় বেরিয়েছিলাম, আর ওইখানে গিয়ে পৌঁছেছিলাম আমরা হচ্ছে ওই 8টা সাড়ে 8টা 9টার দিকে পৌঁছেছিলাম। তারপর ওখান থেকে আবার বাস ধরে ব্যারাকপুর আস্তে আস্তে আমাদের প্রায় 12:15 আই থিঙ্ক বেজে গেছিলো, বা না 10:30 11টা এরকমই, আমার ঠিক খেয়াল নেই, ওরকমই বেজে গেছিলো। তো যাই হোক, দিয়ে বাড়িতে আস্তে আস্তে আমাদের 2:30 3টে বেজে গেছিলো, এই হচ্ছিলো ব্যাপার। তো তারপরে প্ল্যান করছি যে একদিন খাওয়া হবে, একদিন খাওয়া হবে, একদিন খাওয়া হবে, কিন্তু দুদিন পর পরে বাবুর অফিস থাকে, বাবু অফিস চলে যায়, তো আর সেরকমভাবে আর প্ল্যান করা হয় না। তো আলটিমেটলি আজকে আমি সকাল থেকে প্ল্যান করেছি, না আজকে আমরা যেই করেই হোক আমরা সেই দিনে মানে বিবাহবার্ষিকী উপলক্ষে খাওয়া দাওয়াটা আজকে হবে। তো মামনি বলছিলো আজকে, মামনির শরীরটা খুব একটা ভালো নেই, মামনির কোমরে ব্যথা হয়েছে, তা বললাম ঠিক আছে তোমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে আজকে তোমাদের আমি রান্না করে খাওয়াবো, সেটাই হবে তোমাদের অ্যানিভার্সারি গিফট আমার তরফ থেকে। যেহেতু আমি রান্না করি না, তো রান্না করে খাওয়ানোটা এটা একটা সত্যি বড় গিফট মামনি বাবুর কাছে, তাই বললাম তোমাদেরকে আমি রান্না করে খাওয়াবো। তো সকালবেলা বাবু বাজারে গেছিলো, গিয়ে সবই নিয়ে এসছে, প্রায় যা যা আমি বলেছি লিস্ট করে দিয়েছি সবই বাবু নিয়ে এসছে। আর এখন আমি গেছিলাম বাবুর সাথে, গিয়ে একটু মিষ্টি নিয়ে আসলাম, আর কিছু মশলা মশলা বাকি ছিল সেগুলো নিয়ে এলাম। তো নিয়ে এসে দেখতেই পাচ্ছি আমি এখনও মানে ফ্রেশ হইনি, তো নিয়ে এসে আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করেই এখন রান্নাঘরে যাব। তো কী বানাবো সেটা তো তোমাদেরকে অবশ্যই বলবো কী বানাবো। আজকে আমি বানাবো হচ্ছে হোয়াইট পোলাও। ইচ্ছা ছিল আমার বাসন্তী পোলাও করার, কিন্তু মামনি বলছিল বাসন্তী পোলাওয়ের সাথে মাটনটা খুব একটা ভালো লাগে না, ওটার সঙ্গে আলুর দম পনির এসবই ভালো লাগে। তাহলে ঠিক আছে, তাহলে আমি কী করবো, মনে হচ্ছে ফ্রায়েড রাইস করো, ফ্রায়েড রাইসটা অনেকটাই সবসময় খাওয়া হয়, তাহলে বলছে হোয়াইট পোলাও করো। তো আমি হোয়াইট পোলাওটা কী করে করে আমি ঠিক জানি না, তো আমি ইউটিউবে একটু ঘাটাঘাটি করে নিলাম যে কীভাবে করতে, আমি হ্যাঁ আমি পারবো করতে, ঠিক আছে করো তাহলে। তো
দুজন আজকে আমি মাটন কষা আর হোয়াইট পোলাও করবো মামনি বাবুর জন্য, মানে মামনি বাবুর গিফট, সেটা করে আজকে মামনি বাবুকে আমি খাওয়াবো। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি, রান্নাটাও শেয়ার করে ফেলি। আমি জানি তোমরা অনেকেই রান্নাটা জানো, আমার থেকে অনেক ভালো করতে পারো, কারণ আমি নতুন রান্না করছি, আমারটা হয়তো অতটা ভালো হবে না, বাট তাও আমার ইচ্ছা তোমাদের সঙ্গে সব কিছু যখন শেয়ার করি তো আজকে এই রান্নাটাকে আমি শেয়ার করবো না, যেরকমই হোক যেটুকুনি পারবো আমি সেটুকুনি কি তোমাদের সাথে শেয়ার করবো। তারপর তোমরা ভালো মন্দ সব মিলিয়ে মিশিয়ে আমাকে ভালোবাসা দিয়ে দেবে। তো এই হয়েছে ব্যাপার। তো এখন আমি রান্নাটা করতে যাব, তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই আমি মটন কষা কীভাবে রান্না করছি, আমি হোয়াইট পোলাও কীভাবে রান্না করছি, আর এই দুটো রেসিপি বানানোর জন্য আমি কী কী ইনগ্রিডিয়েন্টস নিচ্ছি। চলো মাটন কষা বানানোর জন্য প্রথমে আমি মাটনটা ম্যারিনেট করে নেবো। তার জন্য আমি মাটনটা নিয়ে নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, তিন চার টুকরো রসুনের কোয়া নিয়ে নিয়েছি, তিন চার টুকরো আদা নিয়ে নিয়েছি, কিছুটা হলুদ নিয়েছি, কিছুটা নুন নিয়েছি, আর লাগবে আমাদের টক দই। চলো এবার আমি মাটনটা তোমাদের ম্যারিনেট করে দেখাই। সবার প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নেবো। প্রথমে আমি পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি, রসুনটা নিয়ে নিচ্ছি, আদাটা নিয়ে নিচ্ছি, এই সবগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো আমার পেস্টটা হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি এই টক দইটা দিয়ে দিচ্ছি। হলুদ আর নুনও দিয়ে দিচ্ছি। এটা আমি আবার একটু পেস্ট করে নিচ্ছি। দেখো আমার পেস্টটা হয়ে গেছে। এবার আমি এটা মাটনটা এটা দিয়ে ম্যারিনেট করবো। আমার এটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। এবার আমরা মেন রান্নাটা বানানোর জন্য কী কী নিয়েছি তোমরা একবার দেখে নাও। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ জিরি জিরি করে কেটে নিয়েছি, এখানে একটা পেস্ট নিয়েছি, এর মধ্যে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। এখানে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, কাঁচা লঙ্কা, ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি নুন, হলুদ, চিনি, গরম মশলা আর ধনে জিরে গুঁড়ো। এখানে আলু আমি ডুমডুম করে কেটে নিয়েছি, আর লাগবে আমাদের রিফাইন্ড অয়েল। এবার আমি রান্নাটা শুরু করব। মাটন কষা বানানোর জন্য আমি কড়াইতে 2 থেকে 3 চামচ মতো রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে আলুগুলো দিয়ে দিচ্ছি। সব আলু দেওয়া হয়ে গেছে। এবার আমি এর উপর দিয়ে সামান্য নুন আর সামান্য পরিমাণ হলুদ ছড়িয়ে দিচ্ছি। এবার আমি আলুগুলো নাড়াচাড়া করে দিচ্ছি। আলু নিচটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখো আমার সব আলু এপিট ওপিট ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। ওই তেলেই আমি কুচি করে পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি পেঁয়াজগুলো তেলের থেকে একটু চারিদিকে উঠিয়ে রেখে তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ সব দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা আমার পেঁয়াজ দেওয়ার আগেই দেওয়া উচিত ছিল, বুঝতেই পারছো অভ্যাস নেই রান্নার। এবার আমি সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখো আমার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ওই পেস্টটা দিয়ে দিলাম, আদা, রসুন, লঙ্কার পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। সবগুলো ভাজা ভাজা একটু হয়ে গেলে এবার আমি গুঁড়ো মশলা দিচ্ছি। এখানে শুধুমাত্র চিনি আর গরম মশলাটা বাদ দিয়ে সবই দিয়ে দিচ্ছি। সব দেওয়া হয়ে গেলে এই মশলাগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে চিনিটা অ্যাড করছি, আবার একটু নাড়িয়ে নিচ্ছি।
দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছি, আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। আবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো অনেকটাই তেল ছাড়া শুরু হয়ে গেছে, তেল ছাড়ছে। এবার আমি এর মধ্যে মাটনগুলো দিয়ে দিচ্ছি। এবার সব একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মাটনটা 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রাখছি। ঢাকনা খুলে দেখো অনেকটাই জল বেরিয়েছে। আমি কিন্তু মাটনে একটু জল দিইনি, বাট অনেকটাই কিন্তু জল বেরিয়েছে মাটন থেকে। এবার আমি এগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। আবার একটু ঢাকা দিয়ে রাখলাম, তাতে মাটনটা ভালো সিদ্ধ হবে। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুটা একটু আগেই দিচ্ছি, কারণ আলুটা যেহেতু সিদ্ধ করা হয়নি, একটু পরে কাঁচা থাকতে পারে, মানে শক্ত থাকতে পারে, তাই আলুটাও দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। আবার নাড়াচাড়া করে নিচ্ছি। জলটা কিন্তু হলুদ হলুদ হবে না, হলুদের জল, এটা ম্যারিনেট করা মাংসটার বাটি ধোয়া জল। এবার একটু ঢাকা দিয়ে দিলাম, তাতে আলুটা আর মাংসটা সিদ্ধ হবে। দেখো ঢাকনা খুললাম, অনেকটাই জল বেরিয়েছে। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে আরও কিছুটা জল দিচ্ছি, কারণ মাংসটা সিদ্ধ হওয়ার জন্য জলের খুব প্রয়োজন, আর খাসির মাংস বুঝতেই পারছো। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম, ঢাকনা খুলেছি। জলটা অনেকটাই টেনে গেছে, বাট আলুগুলো খুব একটা ভালো সিদ্ধ হয়নি, মানে এখনও একটু শক্ত শক্ত রয়েছে, তাই জন্য আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। দেখো এখন জলটা, মানে ঝোলটা অনেকটাই টেনে গেছে, আর আলুগুলো অনেকটা মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। দেখো আলুটা পুরো অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলাটা অ্যাড করছি। অ্যাড করার পর আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পোলাও বানানোর জন্য প্রথমে আমরা চালটাকে ভালো করে ধুয়ে 10 থেকে 15 মিনিট পাখার তলায় একটা ট্রের ওপর ছড়িয়ে রেখে দিয়েছিলাম। এখানে নিয়েছি আমরা তেজপাতা, দারচিনি, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, লবঙ্গ, একটা বড় এলাচ, গোটা জিরে আর পরিমাণ মতো চিনি। এখানে একটা গোটা পেঁয়াজ ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। লাগবে আমাদের কিশমিশ, কাজু বাদাম, ঘি আর রিফাইন অয়েল। চলো এবার তাহলে পোলাওটা রেডি করি। পোলাও বানানোর জন্য এখানে আমি কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ সব দিয়ে দিলাম। এবার জলটা আমার ফুটাবো। জলটা দেখো ফুটে গেছে, এবার এটা আমি নামিয়ে রাখবো। এবার আমি একটা কড়াইতে 1 চামচ মতো ঘি দিচ্ছি, 1 চামচ মতো রিফাইন অয়েল দিলাম। এবার এর মধ্যে তেজপাতা, গোটা জিরে সব দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ওগুলো ভাজা ভাজা হয়ে গেলে একটু কাজু বাদামটা আর কিশমিশটা দিয়ে ভাজা ভাজা করে নেবো আবার। দেখো আমার সব ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে চালগুলো নাড়াচাড়া করে চালগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে গরম জলটা দিয়ে দিচ্ছি। এবার একটু সব নাড়িয়ে নিচ্ছি। চালগুলো সিদ্ধ হবে তার জন্য আমি ঢাকা দিয়ে রাখছি। যতক্ষণ না চালটা সিদ্ধ ততক্ষণ ঢাকা দিয়ে রাখছি। দেখো মনে হচ্ছে আমার সিদ্ধ হয়ে গেছে, তাই ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখো জল পুরো টেনে নিয়েছে, বাট একটু এখনো অবধি জল জল রয়েছে। এবার আমি এর মধ্যে চিনিটা অ্যাড করব পরিমাণ মতো। পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, তো একটু বেশি চিনি অ্যাড করছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো চিনিটা অ্যাড করবে। এবার সব আবার মিশিয়ে নিচ্ছি। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি, তাতে ভাতটা চালটা ভালো সিদ্ধ হবে।
দেখো হয়ে গেছে। এখন কিন্তু চাল পুরো ঝুরঝুরে হয়ে গেছে, মানে ভাত পুরো ঝুরঝুরে হয়ে গেছে, এখন আর জল জল নেই। আমার পোলাও আর মটন কষা দুটোই রেডি। মামুনি বাবু খেতে বসে গেছে।